গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দীপ্তম, সবাইকে আবারও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি আমার ফার্মের যে কিছু কাজ করব বলেছিলাম সেইগুলো দেখানোর জন্যে। এই যে প্রথমত আমি এই বর্ষাকালের যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবার জন্য আমি নিচটা পুরোটা প্লাস্টার করে দিয়েছি, আর এই পাশটায় দেখুন আমি আরেকটা ছোট্ট করে শেড ঘর বানিয়ে দিয়েছি, যাতে করে ওইখানটায় বৃষ্টি ফৃষ্টি হলে ওইখানটায় থাকতে পারে। তো আমার প্ল্যান আছে উপর দিকটাতে আমি আবার ছোট্ট করে একটা ঘর বানিয়ে দেব, এই এই এক চালাটা যেটা বানানো আছে। তো যখন বানাবো সেটাও আপনাদের সাথে আমি আপডেট করব। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমি আমার এই ফার্মটাকে শেয়ার করার জন্য। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আগামী দিনে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, এই এইখানটায় আমার মোটামুটি 300 মুরগি রয়েছে, এর মধ্যে প্রায় 60-70টা আমার দেশি মুরগিও রয়েছে। এই যে দেখুন, ওই যে একটা ওইটা দেশি মুরগি রয়েছে, ওই আরেকটা দেশি মুরগি রয়েছে। তো এরকম আমার প্রায় 50-60টার মতো বা 60-65টার মতো দেশি মুরগি এখানটায় রয়েছে। তো এখান থেকে পার ডে এখন 140-145টার মতো ডিম আসছে। তো যদি কারোর বাচ্চা ফোটানোর জন্য ডিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বারটা দিয়ে দেব। এই যে দেখুন আরেকটা দেশি মুরগি দরজার সামনেটায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ফার্ম ভিজিট করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আসবেন, এসে ফার্ম ভিজিট করে যাবেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে আমবাসা কুলাই বাজার। তো গতকাল আমার এখান থেকে এক বন্ধু এসে 600 ডিম নিয়ে গেছে, ওনার বাড়ি হচ্ছে খুব সম্ভবত বিশালগড়। তো উনি আগেও দু একবার নিয়ে গেছেন, কেননা প্রথমত আগরতলায় যেই রেটে ডিম পাওয়া যাচ্ছে তার থেকে অনেক কম রেটে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে, সেই কারণেই আমার কাছে আসা। তো আপনাদের যদি ডিমের প্রয়োজন হয় বাচ্চা ফোটানোর জন্য বা ফার্মিংয়ের জন্য বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমার কাছে পেয়ে যাবেন। আর যদি আপনার একটু বেশি পরিমাণে ডিমের প্রয়োজন হয় তাহলে আমাকে একটু অ্যাডভান্স জানিয়ে রাখতে হবে, কেননা আমারও এখানে কিছু অর্ডার থাকে, তো যেইগুলো আমাকে আগে ফুলফিল করতে হয়। তো আপনি যদি হুট করে বলেন তাহলে আপনাকে হুট করে দেওয়াটা সম্ভব হয়ে উঠবে না। তো সেই কারণেই বলা যে আপনাদের যদি একটু বেশি পরিমাণে ডিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে দু তিন দিন আগে একটু যোগাযোগ করে রাখবেন। আর বন্ধুরা, এই পাশটায় যেরকমটা প্লাস্টার করেছি ঠিক ওদিকটাও প্লাস্টার করে দিয়েছি এবং একটা শেড ঘর বানিয়ে দিয়েছি। তো ওই পাশটা আমি যাচ্ছি না আজকে, কেননা ওইটা আগামী দিন আমি আরেকটা ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমার এই দেশি সোনালিদেরকে নিয়েই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।